তখনই বাইক রাইড করবে তোমরা সবাই হেলমেট পরে দেবে আমি আবার হেলমেট পরে নিচ্ছি হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার বয়েস তো আজকের ভিডিও কিসের উপর হতে চলেছে তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তাও আমি আরও একবার বলে দিচ্ছি আজকের আমি একটা সাড়ে বাক্সের অফিসে যাবো একটা দাদার সাথে তো চলো যাওয়া যাক ভিডিও বেশি বড় না করে চলো যাওয়া যাক তো আজকে আমার একটা সাইড অফিসের অফিসে যাবো আমি যাচ্ছিলাম ভাই বল চল যাই আমার একটা চ্যানেল আছে ব্লগার বয়েস তো সেখানে একটা ব্লগ হয়েও যাবে তার সঙ্গে সঙ্গে দেখি চলো রাস্তায় কী করা যায় তা ভাই বল এবার তুই কী বলবি তো আজকের দিনটা আমার ছুটি ছিল তাই ভাবলাম দাদার সাথে একটু ঘুরে আসি দাদা বললো যে যাবে সাথে বাচ্চার অফিসে তো আমি বলি চলো দাদা আমাকে যাই ঘুরে আসি তো আমারও কদিনের ইচ্ছা করছিল বাইরে দিয়ে একটু কোথাও ঘুরে আসি তার সাথে আমারও একটা ব্লগ হয়ে যাবে চলে এসেছি বিএম বাইপাসে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 10 তো এটা আমাদের অজয়নগর থেকে সোজা গড়িয়ার দিকে গড়িয়ার দিকে যাওয়া হচ্ছে আমাদের এখন তো মেট্রো স্টেশনটা খুবই সুন্দর করেছে নতুন তৈরি হচ্ছে এখনও কাজ শেষ হয়নি দেখো আমরা ভিউটা এখানে নতুন একটা মেট্রো স্টেশন হয়েছে সেটা হচ্ছে নাম সত্যজিৎ রায় নামে সত্যজিৎ রায়কে তো সবাই চেনে আমাদের বাঙালির মধ্যে বাঙালির মানুষরা সবাই চেনে তার নামে একটা খুব ভালো লাগলো দেখে যে তার নামে একটা মেট্রো স্টেশন নামকরণ হয়েছে এবার আমরা একটু আগিয়ে গেলাম
গাইস আমরা চলে এসেছি অফিসের সামনে, তো আমরা এখন অফিসে ঢুকবো। দাদা আছে আমার সাথে, তো চলো যাই আমরা। গাইস আর আসছে, মনে হয় টি শার্ট দিয়েছে। হ্যাঁ বাইক রাইড করবে তোমরা, সবাই হেলমেট পরে দেবে, আমি আবার হেলমেট পরে নিচ্ছি। তো গাইস আমি গাড়িতে উঠে গেছি, এই যে দাঁড়াও আছে, তোমাদের অফিসের কাজ কমপ্লিট। আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।